ডাকুয়া গ্রুপ ফ্রম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া বড়দেরকে আমার নমস্কার ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। এর আগে একটা ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি পশুকে কোন পদ্ধতিতে ইউরিয়া খাওয়াতে হয়, কত পরিমাণে খাওয়াতে হয়, ইউরিয়ার গুণাগুণ ও সাইড ইফেক্টগুলি কি। আর আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো যে ইউরিয়া মোলাসেস কিভাবে তৈরি করা হয় এবং সেটাকে কিভাবে সংরক্ষণ করা যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লাগে এবং সঠিক বলে মনে হয় ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন পশুপালক উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার এই চ্যানেলে নতুন, যদি পশুপালন এছাড়াও পশুদের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা ও মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন বন্ধুরা, এবারে আমরা ইউরিয়া মোলাসেস প্র্যাকটিক্যাল দেখে নিই। ডাকুয়া গ্রুপ ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ইউএমএস বা ইউরিয়া মোলাসেস তৈরি, ইউরিয়া মোলাসেস তৈরি করার জন্য যে উপাদানগুলো আপনাকে বাজার থেকে সংগ্রহ করতে হবে, নাম্বার এক আপনাকে নিয়ে আসতে হবে চিটাগুড়, নাম্বার দুই নিয়ে আসতে হবে ইউরিয়া। যে সমস্ত এলাকায় চিটাগুড় অ্যাভেলেবেল নেই আপনারা ভালো গুড় দিয়ে করতে পারেন, তবে ভালো গুড় দিয়ে করলে খরচাটা অনেক বেশি হবে। যদি চিটাগুড় অ্যাভেলেবেল না থাকে দোকানে সবসময় খোঁজ রাখবেন যে গুড়টা নষ্ট হয়ে যায়, অর্থাৎ যে গুড় গলে যায় সেই গুড়টা নিয়ে আসবেন, নর্মাল রেটের থেকে অনেকটা কম পাবেন। আপনাকে গুড় নিয়ে আসতে হবে 9 কেজি এবং ইউরিয়া নিয়ে আসতে হবে 1 কেজি। এর রেশিওটা হলো 1:9, অর্থাৎ 1 কেজি ইউরিয়া 9 কেজি চিটাগুড়। বানানোর প্রসেস, আপনাকে একটা লোহার কড়াই নিতে হবে, কড়াইটা উঠিয়ে দিয়ে ওর মধ্যে 1 থেকে 1.5 লিটার জল দেবেন, দেওয়ার পরে নিচে আগুন জ্বালাবেন, যখন পুরো হিট হয়ে যাবে ধীরে ধীরে ওর মধ্যে যে গুড় থাকবে সেটা দেবেন, এবং এরকম একটা যখন ফুল হিট হয়ে যাবে দেখবেন এইভাবে একদম উতলে পড়ে যাওয়ার জোগাড় হয়ে যাবে, আর তখনই আপনাকে কিন্তু ঘাঁটতে হবে, না হলে একদম ফুলে ফেপে মাটিতে পড়ে যাবে। যখন ফুল হিট হয়ে যাবে এরপরে আপনাকে ইউরিয়া দিতে হবে। দেখুন এখানে 1 কেজি ইউরিয়া রয়েছে, এই ইউরিয়াটা এখন আমরা কড়াইয়ের মধ্যে দেব। তো যখন ইউরিয়া কিনবেন একটা সাবধানতা অবলম্বন করবেন, যখন সারের দোকানে বিভিন্ন রকম সার বিক্রি হয় ওই হয়তো অনেক ইউরিয়া মিক্স হয়ে যায় অন্যান্য সারের সঙ্গে, তো সেই জিনিসটা লক্ষ্য রাখবেন এবং ফ্রেশ বস্তা থেকে। এবারে দেখুন ইউরিয়াগুলো একদম ছড়িয়ে ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে, আর ইউরিয়া দেওয়ার পর আপনাকে আবার নাড়া দিতে থাকতে হবে। যত আপনি নাড়া দেবেন তত জিনিসটা সুন্দর হবে, আর যদি আপনি নাড়া না দেন সেক্ষেত্রে কিন্তু জিনিসটা তেমন একটা সুবিধাজনক হবে না। তবে ইউরিয়াটা এক জায়গায় ঢালবেন না, এরকম করে চারদিকে ছড়িয়ে দিয়ে আপনি ঘাঁটতে থাকবেন, যত ঘাঁটবেন তত সুন্দর হবে আপনার মোলাসেস। তবে আগুনটাকে কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না, আর আগুনটার যে তাপমাত্রা, সাধারণত আমরা যে রান্না করি যদি কোনো কিছু যেরকম তাপের প্রয়োজন পড়ে ঠিক সেই তাপ দেবেন। আর ইউরিয়া দেওয়ার পর দেখবেন আপনাকে একটু স্টিমটা বা তাপটা কমিয়ে নিতে হবে, কমানোর পরে এইভাবে দেখুন সুন্দরভাবে ঘাঁটতে থাকবেন। তো দেখুন আমাদের কিন্তু মোলাসেস একদম রেডি হয়ে গেছে, একদম সুন্দর লাল ডগডগে হয়ে গেছে, ইউরিয়াটা এবং যে গুড় আছে সম্পূর্ণটা মিক্স হয়ে গেছে, আর আমরা প্রায় 40 মিনিটের মতো হিট দিলাম। তো 40 মিনিট হিট দেওয়ার পর ওর মধ্যে কড়াইয়ের মধ্যে যে 1 থেকে 1.5 লিটার জল দেওয়া ছিল সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, এবং সুন্দর আমাদের ইউএমএস সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কড়াইটাকে নামিয়ে রেখেছি, প্রায় 30 মিনিট রাখার পর যখন ঠান্ডা হয়ে গেল একটু, এরপরে কিন্তু আমরা এটাকে সংরক্ষণ করার জন্য যে টিনের মধ্যে চিটে গুড়টা ছিল তার মধ্যে আবার আমরা ঢেলে রেখে দেব। ছাগলকে ইউরিয়া মোলাসেস খাওয়ানোর সঠিক নিয়ম ও পরিমাণ, যখন আপনি আপনার পশুকে ইউরিয়া মোলাসেস খাওয়াবেন মনে রাখবেন শুকনো কোনো খাবারের সঙ্গে মিশ্রণ করে খাওয়াবেন, যেমন আপনি খড় খাওয়াচ্ছেন খড়ের সঙ্গে মিশ্রণ করতে পারেন, এছাড়াও বিভিন্ন রকম যে ডাল শস্য জাতীয় গাছ আপনি পশু খাদ্য হিসাবে সংরক্ষণ করে রেখেছেন সেটার সঙ্গে মিশ্রণ করেও খাওয়াতে পারেন। প্রত্যেক দিন একটা প্রাপ্তবয়স্ক ছাগলকে ম্যাক্সিমাম 50 গ্রাম আপনি ইউএমএস খাওয়াতে পারেন, এর অধিক নয়।
এছাড়াও যখন পশুকে আপনি কোনো দানা জাতীয় খাদ্য খাওয়াবেন, সেই দানা জাতীয় খাদ্যের মধ্যেও মিশ্রণ করে আপনি পশুকে খাওয়াতে পারেন। এছাড়াও যারা পশুকে সাইলেজ খাওয়ান, সাইলেজের মধ্যেও কিন্তু এই মলাসেস মিশ্রণ করে আপনারা খাওয়াতে পারবেন। তবে মলাসেসটা যখন পুরানো হয়ে যায় দেখবেন একটু শক্ত হয়ে যায়, তো 50 গ্রাম মলাসেস মাপ করে নেবেন। নেওয়ার পরে ওর মধ্যে আপনি 50 ml কিংবা 100 ml জল দিয়ে সেটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে আপনি শুকনো খাবার বা শুকনো দানা জাতীয় খাদ্য বা সাইলেজের মধ্যে মেখে আপনি সরাসরি পশুকে দিতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।